আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। ভারতীয় সেনা জওয়ানের ভয়ঙ্কর বদলা নেওয়া শুরু। ভারতীয় সেনা জওয়ান বড় সাফল্য পেল জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে 5 জঙ্গি। নিহত জেহাদিদের মধ্যে রয়েছে পাক মদতপুষ্ট সন্ত্রাসীবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি। জানা গিয়েছে রবিবার কাশ্মীরের পুলওয়ামা ও বদগাঁও সেনাবাহিনীর সঙ্গে দুটি পৃথক এনকাউন্টারে নিহত হয়েছে জৈশের এক ও লস্করে তৈবার 4 সন্ত্রাসীবাদী। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার টুইট করে জানিয়েছেন যে প্রায় 12 ঘন্টা ধরে বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলে, অবশেষে খতম হয় জৈশ মোহাম্মদ কমান্ডার জাহিদ ওয়ানি সহ 5 জন জঙ্গি। নিহতদের মধ্যে একজন পাকিস্তানি সন্ত্রাসীবাদীও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিহতদের কাছ থেকে AK-56 রাইফেল সহ অন্যান্য আধুনিক হাতিয়ার ও নথি প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে বলে খবর। এদিকে গতকাল জঙ্গিদের হামলায় উপত্যকায় এক পুলিশকর্মী শহীদ হন। সেনা সূত্রে পাওয়া এক পরিসংখ্যান অনুযায়ী নতুন বছরে এখনও পর্যন্ত অন্তত 19 জন সন্ত্রাসীবাদীর মৃত্যু হয়েছে। বিশ্লেষকদের মতে ভারত পাক সীমান্তে অনুপ্রবেশের মরিয়া চেষ্টা চালাচ্ছে পাক জঙ্গিরা। শীতের মরশুমে বরফ ঢাকা পাহাড়ি পথ পেরিয়ে ভারতে ঢোকা পাক সন্ত্রাসীবাদীদের স্থায়ী পরিকল্পনার মধ্যে অন্যতম, আর সেই কারণেই নিয়মিত ভারতীয় সেনাবাহিনীর বরফে এসব স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি চলে। ভারতীয় সেনাবাহিনী সীমান্তে কড়া নজর রাখছে, সেই কারণে জঙ্গিরা অনুপ্রবেশ করতে ব্যর্থ হচ্ছে।